সো বন্ধুরা, এই যে পিকচারটা দেখলেন আপনারা, এই পিকচারটা কাল গতকাল বৃহস্পতিবার দিন উড়িষ্যার আকাশে এবং আমাদের কলকাতার আকাশে দেখতে পাওয়া গেছে। অনেকে এটা দেখার পর বিচলিত হয়েছে যে এই পিকচারটা, এই যে জিনিসটা, এটা কি আসলে, এটা কি কোনো উল্কা, সেটা কি আমাদের উপর পতিত হচ্ছে নাকি এটা অন্য কিছু। কিন্তু পরবর্তীতে যখন জানা যায়, সেটা হচ্ছে কালকে জানতে পারা গেছে যে আমাদের ডিফেন্স মন্ত্রণালয় থেকে, যে এটা হচ্ছে একটা মিসাইল যেটা কালকে ভারতবর্ষ পরীক্ষণ করেছেন এবং সেটা পরীক্ষা করা হয়েছে আব্দুল কালাম সেন্টার থেকে। এবং এর যে মিসাইলটা ছিল, এর আগে আমাদের কাছে যা মিসাইল ছিল, সেই মিসাইলগুলো মানে রেঞ্জ অনেক কম ছিল এবং এটা হচ্ছে 5000 কিলোমিটার রেঞ্জ, মানে আমাদের এশিয়ার যে কোনো দেশের উপর এটা আঘাত আনতে পারে, বিশেষ করে চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া। হ্যাঁ, 5000 কিলোমিটারের মধ্যে যা যা আওতায় আসছে সমস্তগুলোর উপরেই, এমনকি রাশিয়ার উপরেও আঘাত আনতে পারবে। তো বন্ধুরা, এটা কালকে পরীক্ষা করা হয়েছে এবং আমাদের এটা গর্বের বিষয়। চলুন দেখা যাক এই ভিডিওটা। সন্ধ্যের আকাশে এক রহস্যময় আলো দেখা গেছে, তবে সেটা যে উল্কা নয় সেটা আমরা কনফার্ম করেছিলাম এবং মনে হচ্ছিল রকেটের অংশ কিংবা ক্ষেপণাস্ত্র। অবশেষে আমাদের সন্দেহটাই কিন্তু সঠিক হলো। জানা গিয়েছে অগ্নি 5 মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ওড়িশা থেকে। অগ্নি 5 মিসাইল যেটা গতকাল উড়িষ্যার কালাম এর থেকে সেন্টার থেকে ছাড়া হয়েছিল এবং সেটা পরীক্ষা করা হয়েছে, এবং এটা হচ্ছে অগ্নি 5। আমাদের কাছে এর আগে অনেক মিসাইল ছিল, যেগুলো ছিল আপনার আপনার অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, কিন্তু সেগুলোর রেঞ্জ অনেক কম ছিল। বর্তমানে যেটা টেস্টেড করা হয়েছে ভারতবর্ষের তরফ থেকে, সেটা হচ্ছে 5000 কিলোমিটার। এবং আপনাদেরকে বলে দিই যে এটা 1 সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে এবং শব্দের গতিবেগের থেকেও অনেক বেশি। তো আপনারা বুঝতে পারেন যে 1 সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার এবং 5000 কিলোমিটার এটা আপনার এরিয়ার যে কোনো জায়গাতে আপনার রেডিয়াসে এটা আপনার আঘাত হানতে পারে, সেটা চীনের যে কোনো জায়গায় এবং রাশিয়া এবং ইন্দোনেশিয়া এবং কি আপনার আফগানিস্তানেও আপনার এটা আঘাত হানতে পারে। তো ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে থাকলে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর দেখা হবে অন্য ভিডিও ততক্ষণ।